আগামীকাল 30শে অগস্ট বাবা লোকনাথের জন্ম উৎসব পালন করা হবে। এই উপলক্ষে বাবা লোকনাথের একটি অনেক সহজ অমৃত বাণী আমি আপনাদের সামনে রাখছি। জীবনের খুশি পাওয়ার সন্ধান এখানেই শেষ হয়। আমরা গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, এর যে রকম সুগন্ধ রয়েছে আমরা চট করেই সেটা বুঝতে পারি। গোলাপ ফুলের কোনটা সুগন্ধ, রজনীগন্ধা ফুলের কোনটা সুগন্ধ আমরা চট করে সেটা বুঝে নিতে পারি একবারেই। আরও বিভিন্ন বিভিন্ন যে ফুল রয়েছে যেগুলো সুগন্ধ আমরা জীবনে কোনোদিনও একবারও পেয়েছি আমরা বলে দিতে পারবো কি এটা সুগন্ধ হচ্ছে গোলাপের না এটা রজনীগন্ধার। এবার এখানে একটা সহজ জিনিস ভাবুন, ভাবতে খুবই অবাক লাগতে পারে, এই যে পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন সুগন্ধ রয়েছে এই সুগন্ধগুলো কিন্তু নিজে ফুলকে বেছে নেয়নি, ফুল সেই সুগন্ধগুলোকে জন্ম দিয়েছে, সুগন্ধ সেই ফুলগুলোকে জন্ম দেয়নি। অনেক সোজা কথাই বলছি, বিভিন্ন সুগন্ধ সেগুলো আপনি আপনি তৈরি হয়নি, তার ক্ষমতা নেই যে সেই সুগন্ধগুলো কোনো ফুলকে জন্ম দেবে। ফুল সুগন্ধকে জন্ম দিতে পারে। আমাদের জীবনেও বাবা লোকনাথ বলছেন কি, তুমি যে খুশি খুঁজতে যাচ্ছ অন্যদের কাছে, অন্যদের ভালো জিনিসে, অন্যদের খারাপ জিনিসে, সেই খুশি তারা জন্ম দেয়নি তোমার জন্য, তুমি তোমার খুশিকে জন্ম দিতে পারো। সেই খুশিটা তোমার ভেতরে আছে, তাদের মধ্যে নেই যাদের মধ্যে তুমি খুঁজে বেড়াচ্ছ। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয় জানাবেন কমেন্ট করে। আর এরকমই সহজ সরল বাবা লোকনাথের অমৃত বাণী শুনতে চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।